শুরুতেই বলছিলাম যে আজকে একটা সম্পর্ক ভাঙা গড়ার গল্প শোনাবো। একটা সম্পর্ক একসঙ্গে হাতে হাত রেখে পথ চলা শুরু এবং দুজনের নিঃসন্দেহে সম্মতিতে, কিন্তু সেই হাত চলার মেয়াদ কতদিন? ঠিক 3 মাস, মাত্র 3 মাস। এই যেন খানিকটা মধুচন্দ্রিমাতে বিচ্ছেদ ঘোষণা, কারণ 3 মাসের পরই সদর্মে জানিয়ে দেওয়া হলো যে আর একসঙ্গে থাকছেন না তারা। তারা কারা? এই মুহূর্তে নজর রাখছি গোয়ার তৃণমূল কংগ্রেসে যোগদান করা 5 নেতার দিকে, কারণ নিঃসন্দেহে বলাই যায় যে এই মুহূর্তে গোয়া ছাড়াও আরো অন্যান্য রাজ্য, সেই অন্যান্য রাজ্য জয়ের দিকেও নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই নতুন সম্পর্ক, যে সম্পর্কের বয়স মাত্র 3 মাস, তার মধ্যে তারা সঙ্গে থাকতে না পারার কথা জানিয়ে দিল। একজন দুজন নয়, 5 জন। কোন 5? না গোয়ায় তৃণমূলে যোগ দেওয়া 5 নেতা। 21-এ বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিক্টরি, আর তারপরই বিপুল অক্সিজেন নিয়ে ছোট ছোট রাজ্যগুলির দিকে নজর ঘুরিয়েছে তৃণমূল কংগ্রেস। অসম, ত্রিপুরা, গোয়া, হরিয়ানার দখলের লড়াই শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল অনেক বেশি গুরুত্ব দিচ্ছে দেশের সব থেকে ছোট রাজ্য গোয়ার দিকে। আমরা দেখেছি বিগত দিনে গোয়া দখলের ক্ষেত্রে গোয়ার জন্য নতুন স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। গোয়াতে পালা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সব ঠিক থাকলে 28শে ডিসেম্বর আবারও গোয়া যাবেন অভিষেক। সদ্য ঘুরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই গোয়া তৃণমূলে জোর ধাক্কা। 3 মাস আগে তৃণমূলে যোগ দেওয়া 5 নেতা দল ছাড়লেন। দল ছাড়লেন শুধু নয়, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়ার কারণ নিয়ে চিঠি পর্যন্ত লিখলেন, এবং এই চিঠি ইতিমধ্যে গোটা দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রে, কারণ মারাত্মক সমস্ত অভিযোগ রয়েছে। অভিযোগের যদি 2টো মূল পয়েন্ট আমরা ধরি, তাহলে একদিকে রয়েছে যে বাংলার মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভূমিকা, এবং আরেকটা অভিযোগ ভয়ঙ্কর, মারাত্মক, যে অভিযোগে কোথাও সরব ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সবাই, একদম A to Z প্রধান বিরোধী বিজেপির জন্য এ রাজ্যে। অর্থাৎ কি না, বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি ধর্মীয় বিভাজন করে, সেই অভিযোগ এবার পাল্টা ঘুরে আসছে গোয়ায় তৃণমূল কংগ্রেসের জন্য। ঠিক তাই, মানে যেটা বুঝছেন সেটাই একেবারে। আলোচনাতে কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে, কারণ চিঠির মধ্যে ছত্র ছত্র একাধিক অভিযোগ চলে এসেছে। সেখানে অভিযোগ এসছে যে এই বিভাজনের অভিযোগটাও, এবং এর পাশাপাশি অভিযোগ এসেছে প্রতিশ্রুতির নামে ভোটের জন্য ডেটা ব্যাংক তৈরি করছে তৃণমূল কংগ্রেস। এরকম নানা রকমের বিস্ফোরক অভিযোগে সরব সমস্ত দলত্যাগীরা। এ নিয়ে নিঃসন্দেহে কার্যত অস্বস্তিতে তৃণমূল শিবির, সেটাই স্বাভাবিক, কারণ মাত্র 3 মাস, ওই যে বললাম হানিমুন পিরিয়ড, মাত্র 3 মাস আগে যোগদান করেছিলেন এই 3 নেতা, যার মধ্যে ছিলেন একজন বিধায়কও, গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার। কি দাবি করেছেন এই লাভু মামলেদার? দাবি না বলে বলা ভালো, কি অভিযোগ করেছেন? তার অভিযোগ যে গোয়াকে নাকি ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তার সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন আরও 4 জন। মহারাষ্ট্র ওয়ারে গোমন্তিক পার্টি MGP বিধায়ক ছিলেন এই মামলেদার। 3 মাস আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, আর তার সঙ্গে এদিন এই নিয়ে দল ছাড়লেন আরও 4 জন। কারা কারা? রাম মাঞ্জরেকর, কিশোর পরওয়ার, কোমল পরওয়ার এবং সুজয় মালিক। কেন হঠাৎ করে যেখানে এরা যেরকম বিপুল জয়, মানুষ সরকারের উন্নয়নের ওপর ভরসা রেখে হাত খুলে দুহাত উপুর করে ভোট দিয়েছে, ঝুলি ভর্তি ভোট, বিধানসভায় ভোট, উপনির্বাচনে ভোট, দুহাত ভরে ভোট, এবং তারপর কলকাতা পুরসভায় বিপুল শতাংশে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে এই ছন্দপতন কেন ভিন রাজ্যে, জানবো আমরা, প্রশ্ন করব। তবে তার আগে দেখে নেব যে আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদন, যে আসলে কি ঘটেছে এবং মূলত কি কি অভিযোগ আসছে, একটা প্রতিবেদন নিয়ে নিই আমি, সেই প্রতিবেদনে দেখে নিই এই অভিযোগগুলো, তারপরে আমি আর চোখ রাখছি আমাদের আজকের আলোচনায় বিতর্কে। গোয়ায় যখন দল গোছানোর চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব, তখন গোয়ায় বড় ধাক্কা তৃণমূলে। দল ছাড়লেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া 5 নেতা, সরাসরি দলনেত্রীকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন ইস্তফার কথা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন এই 5 জন, কিন্তু 3 মাসের মধ্যেই ছন্দপতন।
সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে দলত্যাগীদের দল ছাড়ার কারণ নিয়ে। দলত্যাগীদের একজন পণ্ডার বিধায়ক লাভ মামলেদার, তার বিস্ফোরক অভিযোগ, বাংলায় মহিলাদের জন্য কোনো উন্নতি করতে পারেনি তৃণমূল, গোয়াতেও পারবে না, তৃণমূলের প্রতিশ্রুতি। গোয়ায় ক্ষমতায় এলে মহিলাদের জন্য চালু হবে গৃহলক্ষী প্রকল্প, তাতে মহিলারা পাবেন মাসে 5,000 টাকা। এ নিয়েও তৈরি হয় বিতর্ক। রাজ্য বিজেপি নেতারা অভিযোগ করেন, বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা 500 টাকা পেলে গোয়ায় একই দলের পৃথক ঘোষণা কেন? একাধিক বিষয়ে গোয়ায় দল গোছানোর চেষ্টার মধ্যেই 5 নেতার দলত্যাগ নিঃসন্দেহে ধাক্কা তৃণমূল নেতৃত্বের কাছে। রিপাবলিক বাংলা।